আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, 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 পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ চল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি, মাহমুদিনাই চল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, মদিনাতে পৌঁছলে রে আমাকে কোন মালে মাঝি, আমাকে কোন মালে, পাগলে মা পড়তে পড়তে তেনারে পালতুলে মাঝি, তেনারে পালতুলে, মদিনাতে পৌঁছলে রে আমাকে কোন মালে মাঝি, আমাকে কোন মালে, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, ও শুনে হান্নানার পাশে পড়বো নবীর দরো, মসজিদে নববীতে কত মিম্বার, কত এই পিলার, আর যেমন খুঁটি দেওয়া আছে এই মিম্বারে, এই কত খুঁটি যেমন দেওয়া আছে ওই রকম মসজিদে নববীর ভিতরে ওই একটা পিলারে লেখা আছে উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানাটা কি? এই আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাছে হেলান দিয়ে খুতবা পড়তে, যখন মসজিদে নববী হওয়ার সময় যে গাছ কাটা হলো, সেই গাছ যেমন মানুষ কাঁদে সেরকম কেঁদেছিল, এবং মানুষের মতো দাফন করা হলো সে উস্তুনে হান্নানা, সে তার মনের আশা কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখো, উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ, আমি পড়বো নবীর দরুদ, বাবিতে মোর চোখে যাবে ওজুদ, আমার চোখে যাবে ওজুদ, উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ, আমি পড়বো নবীর দরুদ, মসজিদে না বাবিতে মোর চোখে ওজুদ, আমার চোখে যাবে ওজুদ, দেখবো যখন, দেখবো যখন রোজা নবী, দেখবো যখন রোজা নবী, আসবে চোখে জল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, 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 পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না, পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না, মনটা আমার ছটফট করে মনে সাবর হয় না, আমার মনে সাবর হয় না, পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি, তেরি আমার সয়না, মন আমার ছটফট করে মনে সাবর হয় না, আমার মনে সাবর হয় না, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি।
মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ শুনে শুনে পবিত্র হামদে বাড়ি।